গাইস, নাফাকুম ঝিরি দেখে এখন আমরা ট্রেকিং শুরু করলাম রিমেক্রির পথে। আমাদের 2 ঘন্টা ট্রেকিং করে রিমেক্রি যে নৌকায় উঠতে হবে, তো আমরা এখন যাত্রা শুরু করলাম নাফাকুম ঝিরির পাশ দিয়ে। নাফাকুম ঝর্ণা পিছনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি রিমেক্রির পথে, আর ওইখান থেকে আমাদের নৌকায় নিয়ে যাবে থানচি। আর ঝিরির পাশ দিয়েই বয়ে গেছে এরকম রাস্তা। পাশেই হচ্ছে নাফাকুম ঝিরি। এই ঝিরিটি রিমেক্রিতে গিয়ে মিশেছে, আর তার পাশ দিয়ে হচ্ছে রাস্তা। দুই পাশেই ঘন জঙ্গল, আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, তো আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হাঁটতে হবে রিমেক্রি যাওয়ার জন্য। এবং ওইখানে তিন্দু নামে একটি জায়গা আছে যেখানে রাজা পাথর আছে, সেই তিন্দুও দেখবো ইনশাল্লাহ। এই 2 দিন ট্রেক করে পায়ের অবস্থা 12টা। যারা এই নাফাকুম আমিয়াকুম ট্রেকিং আসবেন, চেষ্টা করবেন আগে থেকেই মানসিক শক্তি অর্জন করে এখানে আসার জন্য, কারণ এটা খুবই কষ্টের একটি ট্রেকিং ট্যুর। এই দেখতে পাচ্ছেন নাফাকুম থেকে বয়ে আসা ঝিরি, পানিগুলি খুবই স্বচ্ছ। এখানে বড় বড় পাথর দেখা যাচ্ছে। এই জায়গার পরিবেশটি খুবই শান্ত, পানির কালারও সবুজ, স্বচ্ছ পানি। গাইস, আমরা যাচ্ছি রিমেক্রির পথে, আর ঠিক তার আগেই একটি জায়গা খুব সুন্দর। পাহাড়ের উঁচুতে অনেক গাছপালা দেখা যাচ্ছে, তো আমাদের খুব পা চালিয়ে যেতে হবে, কারণ রিমেক্রিতে আমাদের জন্য নৌকা অপেক্ষা করছে। এখানে যারা আসবেন তারা পাওয়ার ব্যাংক অবশ্যই নিয়ে আসবেন, আর অ্যাংলেট, ট্রেকিং শু এগুলো নিয়ে আসবেন সাথে করে। যারা ইউটিউবার তারা 20,000 mAh একটি পাওয়ার ব্যাংক নিয়ে আসার চেষ্টা করবেন, যদি পারেন তার চাইতে বেশি আনার জন্য আরও ভালো, কারণ তাদের ক্যামেরা থাকে, বিভিন্ন ডিভাইস থাকে, চার্জ দেওয়া লাগে। তো মোটামুটি 20,000 mAh আনলে আর সব কিছু যদি ঢাকা থেকে চার্জ দিয়ে নিয়ে আসেন, এখানে 3 দিন অনায়াসে আপনারা কাটিয়ে দিতে পারবেন। তো আমরা এখন এই পথ ধরে সোজা হেঁটে যাব। আমরা এখন একটি জায়গায় আসলাম, এখানে এসে এটা ক্রস হতে হবে, ক্রস করে ওই পারে যেতে হবে। এই ঝিরিটি চলে গেছে রিমেক্রি ফলসের দিকে। পাহাড়ি মেয়েরা মাছ ধরছে এই ঝিরিতে। প্রায় 1/2 ঘন্টার উপরে হাঁটছি, আর পাশে দিয়ে ঝিরির শব্দ শোনা যাচ্ছে, আর সামনে দেখতে পাচ্ছেন একটি নিচু রাস্তা। এরকম অনেক নিচু রাস্তা, উঁচু রাস্তা পার হয়ে আমাদের যেতে হবে রিমেক্রি। আর এই বাম সাইডটাতে হচ্ছে পাহাড়, পাহাড়ের উপর বড় বড় গাছ। সামনে আবার উঁচাই করতে হবে একটু, পাশে দিয়ে হচ্ছে ঝিরি। হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটি জায়গা পেলাম,
এখানে ঝিরির পানি ওদিক থেকে নেমে নেমে এদিকে আসছে, তা আমরা ঝিরে ধরে হাঁটছি। রাস্তাগুলি দেখতে পাচ্ছেন একেবারেই সরু, তবে যারা এই রোডে আসবেন চেষ্টা করবেন শীতে আসার জন্য, বর্ষায় আসলে জায়গাগুলো খুব ভয়ঙ্কর হয়ে যায়। এইটুকু জায়গা ঝিরি পাড়ি দিতে হবে, আমাদের সবাই আসছে। এখন আমরা এই রাস্তা ধরে হেঁটে যাব নাফাখুম থেকে রিমেকটি পর্যন্ত, সম্পূর্ণ রাস্তাটি এই টাইপের। তাও ভালো, কালকে অনেক পাহাড় ট্রেক করেছি আর বড় বড় পাথর, এই পাথর হচ্ছে আমার সবচাইতে খারাপ লাগে, এই পাথরের রাস্তা পার হতে। তো যাই হোক, আজকেও আছে কিন্তু ওরকম না, কালকের মতো না। আর পাশে দেখতে পাচ্ছেন তামাক ক্ষেত, এগুলি সব হচ্ছে তামাক পাতা। আমরা এখন একটু উপরে উঠছি, অনেক টুরমেটরা সামনে চলে গিয়েছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 20 মিনিট লাগবে। তো আমাদের প্রায় 1.5 ঘন্টার উপরে হাঁটতেছি, আর মাথার উপরে অনেক রৌদ্র, এই জন্য এই ক্যাবটি পরে নিয়েছি। আপনারাও আসলে অবশ্যই এই ক্যাব নিয়ে আসবেন আর সানগ্লাস নিয়ে আসবেন, যেহেতু ক্যাব পরেছি এই জন্য আমার চোখটাও সেফ আছে। আর এখানে পাহাড়ি পাড়া, ভিতরে ভিতরে গবাদি পশুর শব্দ, মুরগির শব্দ শোনা যাচ্ছে এখানেও পাড়া পাহাড়ের উপরে। আমরা রিমেকি ফলসের একদম কাছাকাছি চলে এসেছি, আর একটু পরে আমাদের এই যাত্রা শেষ হবে, তারপর নৌকা ভ্রমণ 2 ঘন্টা, তারপর থানচি এবং তারপর ঢাকার পথে। বিশাল একটি ট্যুর দিলাম, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, ডিটেলস আমি চেষ্টা করব এই ভিডিওতে দেওয়ার জন্য। গাইস, আমরা প্রায় চলে আসছি রিমাইক্রি ফলসের কাছে, আর দেখতে পাচ্ছেন এদের পাহাড়িদের কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, আর পাহাড়ি বাচ্চারা এই ঝিরি থেকে শামুক, ঝিনুক, মাছ অনেক কিছুই উত্তোলন করে খাওয়ার জন্য, এবং গোসল থেকে শুরু করে গৃহস্থলীর সব কাজই এই ঝিরির পানিতে করে থাকে। তো আমরা এই রোড দিয়ে যাব, এই সামনেই হচ্ছে রিমেকটি ফলস। পাহাড়ি ধান শুকাচ্ছে, সবাই কলা খাচ্ছে। এই দিদি, কলা কত করে? কলা কত? হ্যাঁ, নিচে 2টা 10 টাকা, আমি 2টা নিলাম। এই যে 2টা নিয়ে না, থাক কিছু নিয়ে থাকুক। এই মামারা দাও, আমরা চলে এসেছি রেমাকরি খাল, এখান থেকে দেখা যাচ্ছে। পাহাড়ি মেয়েরা ঝিরিতে মাছ ধরছে, আর ওই সাইডটা হচ্ছে রেমাগরি খাল দেখা যাচ্ছে। গাইস, আমরা চলে আসলাম রেমাগরি খাল, এই সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রেমাগরি খাল, আর সামনে হচ্ছে কটেজ,
যখন বর্ষায় খুব পানি থাকে এখানে, তখন এই কটেজেই থাকে পর্যটকরা এসে। আর এই জায়গাটা খুবই সুন্দর, নিচে অনেকগুলো দোকানঘর দেখতে পাচ্ছেন। আমরা এখন যাব এখানে রেস্ট করব, এবং এখান থেকে আমাদের নৌকার জার্নি থানচি পর্যন্ত প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। অনেকক্ষণ হাঁটার পর আমরা চলে আসলাম রিমেকরি। আমরা সেই সকাল 9:30 যাত্রা শুরু করেছি নাফাকুম থেকে, আর এখন বাজে 11:36। অনেক সময় লেগেছে আমাদের, কারণ আমরা রেস্ট নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছেন পানির ফ্লো দেখা যাচ্ছে। আমরা এখন এই দোকান ঘরে যেয়ে একটু বসবো, তারপরে এখান থেকে আমাদের নৌকা, সম্ভবত 12টায় নৌকা আমাদের। আর এই জায়গাটা খুবই সুন্দর। গাইজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে রিমেকরি খাল, অনেকে গোসল করছে। আর এখান থেকে হচ্ছে আমাদের নৌকা থানচি পর্যন্ত। এই যে নৌকা এখানে রিজার্ভ রেডি আছে আমাদের, আমাদের গাইড দাদা নৌকা রিজার্ভ করে রেখেছে। এখানে আসলে অবশ্যই গ্রুপ নিয়ে গাইড নিয়ে আসতে হয়, তো আমার এই চ্যানেলে গাইডের নাম্বার দেওয়া থাকবে। তো আমরা এই নৌকায় উঠে যাব রিমেকরি খালের এই নৌকায়। পাঁচজন হয়েছে আপনাদের? ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খুমের রাজ্য অভিযান ভ্রমণ সিরিজের পর্বগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডির সাথেই থাকবেন। ধন্যবাদ।